করোনা পরীক্ষার জন্য তৈরি গণস্বাস্থ্যের অ্যান্টিবডি কিটের কার্যকারিতা 97% বলে দাবি করেছে সংস্থাটি। তাই ইউএসএফডিএ গাইডলাইন অনুযায়ী কিটের অনুমোদনের বিষয়ে আশাবাদী তারা। সকালে গণস্বাস্থ্যের একটি দল ওষুধ প্রশাসনের সাথে এ নিয়ে বৈঠক করেন। তবে ওষুধ প্রশাসন অধিদপ্তর পরিচালক জানিয়েছেন, তৃতীয় পক্ষের প্রমাণ ছাড়া কিটের কার্যকারিতা গ্রহণযোগ্য না। ইউএসএফডিএ আমরেলার যে গাইডলাইন, সেই গাইডলাইনকে ফলো করে আমরা আমাদের কিটটাকে ইম্প্রুভ করেছি এবং এখন আমাদের সেন্সিটিভিটি এসছে 97.7% এবং স্পেসিফিসিটি 96%। এবং ইউএস আমরেলা বলেছে যে 90% বেশি হলে চলবে, যে আগের যে আমাদের রিপোর্ট সেটা কার্যকর হচ্ছে না, নতুনভাবে এটা ভ্যালিডেশন হবে, এক্সটার্নাল ভ্যালিডেশন হওয়ার পর সেই রিপোর্ট আসার পরে তারপরে কিটটা অ্যাপ্রুভ হবে।